নমস্কার, আজকের ভৌতিক গল্প আশা দেবী রচিত বিষের বাসি। নির্জন পাহাড়ের একটা হোটেলে বসে আছে সুজন। তাকে দেখে মনে হচ্ছে এখনই একটা কিছু ঘটে গেছে যেন। সমস্ত মুখ তার শুকনো আর পাণ্ডুর হয়ে গেছে, চোখগুলি ঢুকে গেছে কোঠরে, চোখে মুখে আতঙ্কের ছায়া। জিজ্ঞেস করলাম, কি হলো আপনার, রাতে কি ঘুমননি নাকি? সুজন ঠিক তখনই উত্তর দিতে পারল না, খানিকটা চুপ করে থেকে বলল, ঘুম, হ্যাঁ ঘুম তো চোখ থেকে অনেক দিন আগেই গেছে, এবার প্রাণটাও যেত, হয়তো বা তাই রক্ষা পেল। কেন? আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম। তবে শুনুন, বলেই সুজন একবার খোলা জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। বাইরে তখন মরা জ্যোৎস্নায় সমস্ত পাহাড়টা ঝলমল করছে, চারিদিকে থরে থরে পাইন গাছের সারি, রাতের নিথর প্রকৃতি, একেবারে নিস্তব্ধ, বাইরে একটা প্রাণের সাড়া পর্যন্ত নেই, দূরে দূরে মিটমিট করছে আলোগুলি, আকাশে কালপুরুষের তরবারি যেন ঝলসে ঝলসে উঠছে। সুজন শুরু করল, এই যে পাহাড় দেখছেন, এর চারিদিকে ঘন অরণ্য, আমি এখানে এমনি আসিনি, আমার সঙ্গে আরও তিনজন বন্ধু আছে, তারা বাইরের লনে বসে। আমরা অনেকদিন আগে খবর শুনি আমাদের পাড়ার এক ভদ্রলোক একটা ম্যাপ পেয়েছে, তাতে অনেক গুপ্তধনের খবর আছে, বলেই সুজন চুপ করল, একটু হাসল, তারপর বললে, ভদ্রলোক? ভদ্রলোক আমারই কাকা, তিনি বিয়ে টিয়ে করেননি, এইসব অসম্ভব জিনিস নিয়েই আছেন। একটা রাতে তিনি আমাকে ডেকে বললেন, সুজন আমার কাছে একটা জিনিস আছে, এটা আমি তোমার কাছে দিয়ে গেলাম, কাল আমার দেহে আর প্রাণ থাকবে না, কাজেই আজই তোমাকে এটা দিয়ে যাচ্ছি। তোমার বিস্তর দু একজন বন্ধুকে নিয়ে আজ সকালেই সূর্য ওঠবার আগে তুমি এখান থেকে চলে যাবে, নইলে তুমিও বাঁচবে না। আমি তার কথা মতো আমার তিনজন বিশ্বস্ত বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়লাম। পথে পরের দিনে খবরের কাগজে পড়লাম বিমান রায় নামে এক ভদ্রলোকের আশ্চর্যভাবে মৃত্যুর সংবাদ। আমরা ম্যাপটা দেখে দেখে ওই পাহাড়ি জায়গায় এসে পড়ি। তারপর একটা ছোট পাহাড়ের ওপরে একটা নির্জন হোটেল বেছে নিয়ে বেরিয়ে পড়ি গুপ্তধনের সন্ধানে, বলেই সুজন খানিকটা দম নিল। আমি অবাক হয়ে শুনতে লাগলাম, পরদিন ওই যে দূরে ভাঙা বৌদ্ধ মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওটার উদ্দেশ্যেই রওনা হলাম। পাহাড়ের মজাই হচ্ছে পাহাড়কে সামনে থেকে যত কাছে আছে মনে হবে, তাতে উঠতে গেলেই দেখবে দূরত্ব অনেক বেশি বেড়ে গেছে। সুতরাং আমার তিন বন্ধু আর আমি সকালবেলাতেই কিছু শুকনো প্যাকেটে খাবার নিয়ে রওনা হয়ে পড়লাম। রওনা হয়েই বুঝলাম যা ভেবেছি তা নয়, পাহাড়টাকে যত কাছে মনে হয়েছে ওটা তত কাছে তো নয়ই, বরং দূরে, আরও দূরে, এবং পথ অত্যন্ত দুর্গম। কিন্তু আপনি হয়তো জানেন না আমার জেদ ভয়ানক বেশি, যদি আমি কিছু করব ভাবি তবে করেই ছাড়ব, সুতরাং দূরত্ব দেখে ভয় পেলে চলবে না। আমরা এগিয়ে চলতে লাগলাম। আর সুজনের মুখে চোখে যেন ভয়ের ছায়া পড়ল, সে মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠতে লাগল। পথটা সাংঘাতিক পেচল আর শ্যাওলা ধরা, জায়গাটা দেখেই বোঝা যায় এ পথে এর আগে আর কেউ হাঁটেনি। আমরা হুঁচুট খেয়ে শীতের ঝোড়ো বাতাসে প্রায় জমে যেতে যেতে এগিয়ে চললাম। একটা কথা শুনুন, এটাই আশ্চর্য, আমরা যখন চলতে শুরু করলাম সঙ্গে সঙ্গেই শিলাবৃষ্টি শুরু হলো। আমরা এক ভাঙা নির্জন কুঠিরে আশ্রয় নিলাম এবং ঠিক করলাম আর যাব না, ফিরে যাই, এবং আশ্চর্য, সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি থেমে গেল। তখন আমরা স্পষ্টই বুঝলাম এর সঙ্গে অন্য কিছুর একটা গভীর সম্পর্ক আছে, যেটা কোনো অলৌকিক ব্যাপার, সুতরাং এ রহস্য ভেদ করতেই হবে। আমরা আবার চলতে শুরু করলাম, ঝড় আর শিলাবৃষ্টিও চলল সঙ্গে সঙ্গে। দীর্ঘ তিন দিন অনাহারে অনিদ্রায় পথ চলতে চলতে আমরা সেই বৌদ্ধ মন্দিরে এসে পৌঁছলাম। মন্দিরের ভিতরটা ভীষণ অন্ধকার, কিছু কিছু প্রাচীন পুঁথি আছে, সাংঘাতিক মূর্তি যেন মৃতের দেবী, এবং তার সামনে একটা মাটির প্রদীপ জ্বলছে। আমরা তারই আলোতে একটা অপূর্ব কারুকার্য খচিত বাক্স দেখতে পেলাম, এবং ঘরে নেবার মতো আর কিছু না দেখে ওটা নিয়েই বেরোবার সঙ্গে সঙ্গে যেন কি একটা কালো ছায়া ঝড়ের বেগে গাছপালা ভেঙে আমাদের পেছনে ছুটে আসতে লাগলো। আমরা প্রাণপণে ছুটতে আরম্ভ করলাম।
খানিকটা ছুটে পথের মাঝখানে একটা হঠাৎ মালবাহী ট্রাক পেয়ে তাতে করে হোটেলে ফিরে এলাম। এসেই ওই বাক্সটা খুললাম, ওতে পড়তে পড়তে বহুমূল্য কাপড়ে ঢাকা একটা বাঁশি। তখন রাতের অন্ধকার নেমে এসেছে, চারিদিকে ঘন অন্ধকার। আমি সেই বাঁশি তুলে নাড়াচাড়া করতে করতে মনে হলো একবার বাজিয়ে দেখি না কেন। বাঁশিটা যেই বাজালাম সঙ্গে সঙ্গে তার মধ্য থেকে একটা তীব্র কান্নার আওয়াজ বেরুলো এবং সঙ্গে সঙ্গে পাহাড় জঙ্গল লোকালয় পেরিয়ে কে যেন ছুটে এসে ঘরের ভেতরে আঁচড়ে পড়ে কি যেন খুঁজতে লাগলো। আমি ভয় পেয়ে বাঁশিটা আবার বাক্সে পুড়ে ফেললাম, কিন্তু যে এলো সে ঘরেই রইল বাঁশিটির পাহারায় এবং রাতে তেমনই করে পাগলের মতো বাঁশিটি খুঁজে ফিরতে লাগলো। আমি বাক্সটা বুকের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। দুদিন এমনই করে কাটলো। তিন দিনের দিন আমার ঘরে প্রলয় শুরু হয়ে গেল। আমার অন্য তিন বন্ধু পালিয়ে অন্য ঘরে চলে গেল, আর যে এলো সে এক পিশাচ। কি ভয়ানক তার চেহারা, আমার এখনও বুকের মধ্যে কাঁপছে। সে বাক্সটা ছিনিয়ে নিতে চেষ্টা করলো, কিন্তু আমাকে কায়দা করতে না পেরে অন্ধ রাগে ঘরের সব কিছু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিল। পরদিন সকালে কোথা থেকে এক লামা এলো হোটেলে। সে বললে, আপনি বাঁশি বাজিয়ে পিশাচ কেন ডাকলেন? এক্ষুনি ও বাঁশি ঝর্নার জলে ফেলে দিয়ে আসুন, নইলে আজই আপনার শেষ রাত। আমিও আর সহ্য করতে পারছিলাম না। বন্ধুরা বললে, চল ওটা ঝর্নার জলেই ফেলে দিই, নইলে আমাদের তোকে হারাতে হবে। আমরা বাক্সটা নিয়ে চললাম, আর ঝড়ের মধ্যে দিয়ে দীর্ঘ দেহ ঝড়ের মেঘের মতো কালো একটা কঙ্কাল আমাদের সঙ্গে ছুটে ছুটে চলল। আমি কিছু দূর যেতেই সামনেই যে ঝর্ণাটা দেখতে পেলাম তাতেই বাক্সটা ছুঁড়ে ফেলে ওখানেই জ্ঞান হারালাম। আজ পাঁচ দিন পর আপনি আমাকে দেখছেন। পরে শুনেছি ওটা এক পিশাচসিদ্ধ তান্ত্রিক লামার সম্পত্তি, ও বাঁশি যার কাছে থাকে তারই সর্বনাশ হবে। আমার কাকা জানতেন না, ওই পিশাচের হাতেই তার প্রাণ গেছে। এবার আমি এটা নিশ্চিতভাবেই বুঝেছি, আমারও প্রাণ যেত। আপনি জানেন না কিরণবাবু, ও বাঁশির মধ্যে যেন জাদু আছে, কিছুতেই ওকে ছাড়তে ইচ্ছে করে না। কিন্তু না ছাড়লে আমার প্রাণ যাবে, তাই বাধ্য হয়ে ছাড়তে হলো। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। বললাম, আপনি চলে যাবেন? সুজন বললে, হ্যাঁ বন্ধুরা গাড়ি ডাকতে গেছে, গাড়ি এসে পড়লো বলে আমি এক্ষুনি চলে যাব। পৃথিবীতে এখনও এমন অনেক জিনিস আছে কিরণবাবু, যার হদিশ এখনও আমরা জানি না এবং তাদের সব কিছু বুদ্ধি এবং বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা মেলে না। আচ্ছা আমি যাই, আমার গাড়ি এসে গেছে। টলতে টলতে সুজন ছায়ার মতো ঘুরে ঘুরে পাহাড়ি পথ দিয়ে নেমে চলল। আমি উঠে পড়লাম, আমার অন্য হোটেল, সেখানে রাত হবার আগেই আমাকে ফিরতে হবে।